নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম আবার গল্পের আসরে। গল্পটা এক সত্য ঘটনা, আজ থেকে 15 বছর আগেকার ঘটে যাওয়া দিনটা। গল্পের নাম ডাইনির আতঙ্ক। শুরু করলাম, শুনতে থাকুন। আমার অফিসের এক স্টাফ পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় সেই ঘেঁষে তাদের একটা গ্রাম, সেই গ্রামে তার বাড়ি। আমাদের সেই গ্রামে ইনভাইট করলো তার নবান্নর জন্য, তাদের গ্রামে তার বাড়িতে যাওয়ার জন্য। ছেলেটি ছিল আদিবাসী, মানে ওই গ্রামটায় পুরোটাই সাঁওতাল দিয়ে ঘেরা, আদিবাসী সম্প্রদায়ের মানুষ থাকতো সেখানে। তাদের নবান্নর উৎসবটা একটা অদ্ভুতভাবে হতো, সেই জন্য আমারও ইচ্ছা ছিল ওর কাছে। এত ওই স্টাফটার কাছে গল্প শুনেছিলাম, অযোধ্যা পাহাড় দেখা হয়নি বলে পুরুলিয়ার ওর বাড়িতে যখন আমাকে ইনভাইট করলো, আমি আমার পরিবারকে নিয়ে আমি রওনা হব ঠিক করলাম। তা আমাকে যাওয়ার জন্য পুরো অ্যাড্রেস দিয়ে দিল। তা আমিও ওর কাছ থেকে ডিটেলসটা জানার পর ওর বাড়িতে নবান্নর সময় গেলাম। যেদিন পুরুলিয়া স্টেশন থেকে নামলাম, আমি ওকে আগে ফোন করে জানিয়ে দিয়েছিলাম এই ট্রেনে যাব, এই ট্রেন তুমি আমাকে নিয়ে যাবে তোমার গ্রামে, কারণ আমি তো চিনি না। এবার নামার পর তখন এই বিকেল 2:30-3টে বেজে গেছে, স্টেশনে নেমেছি। আমার ওই স্টাফটা, সে আমাকে আর আমার মিসেসকে নিতে এলো। আসার পর আমরা ওর সঙ্গে সেই ওর গ্রামে যাচ্ছি। কিন্তু এখানে একটা কথা আপনাদের বলে দিই, এই ঘটনার বিশিষ্টর জন্য আমি গ্রামের নামটা উল্লেখ করতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা পাচ্ছি। কিছু কিছু ঘটনা এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে। এবার ও আমাকে নিতে এসছে, আমার ওয়াইফ দুজনে যাচ্ছি ওদের সঙ্গে। যেতে যেতে ওদের যে ওই জায়গাটা দিয়ে যেতে হয়, সেটা যেতে হয় একটা গরু গাড়িতে চেপে। অযোধ্যা পাহাড়ের পাশ দিয়ে একটা ঘন জঙ্গল, তার পাশ দিয়ে গিয়ে একটা জঙ্গলের পাশ দিয়ে একটা সরু গলি, মানে গরু গাড়িটা গেলে আর ওই দিক থেকে কেউ এলে তাকে দাঁড়িয়ে যেতে হবে, আগে গরু গাড়ি পাস হলে তাহলে অপোজিট সাইড থেকে আসতে হবে, এতটাই ন্যারো প্যাসেজের গলিটা। সেই জঙ্গলের পাশ দিয়ে আমাদের নিয়ে গেল সেই আমার অফিসের স্টাফ। আস্তে আস্তে সন্ধে হবে, মানে এতটা ডিস্টেন্স ওর গ্রামটা, যেতে যেতে সূর্য অস্ত যাবে করছে এমন সময় ওদের গ্রামে গিয়ে আমরা পৌঁছলাম। যেদিনকে গ্রামে গিয়ে আমরা গেলাম ওর গ্রামে, তার ঠিক পরের দিন হচ্ছে ওদের নবান্নর উৎসব। আর এই গ্রামে দুদিন হাট বসত, একটা রবিবার, একটা হচ্ছে বৃহস্পতিবার। বাকি দিন ওদের বাজার পুরো জনশূন্যই থাকতো, কোনো কিছু পাওয়া যেত না। এই দুদিনে মানুষ যা কেনা বেচা হতো, দুদিনই এই গ্রামের যে পরিবাররা থাকতো এই গ্রাম থেকে, হাট থেকে সব জিনিস কেনা হতো। কিন্তু তাতে বিক্রি হতো হাটে গরু, ছাগল, মোষ, ভেড়া, মুরগির মাংস, মাছ, তরকারি, ইলেকট্রিকের আইটেম, ইলেকট্রনিক্স আইটেম, সব কিছু, ইভেন ফার্নিচার পর্যন্ত ওই হাটে বিক্রিবাট্টা হতো এই দুটোর দিন, জামা কাপড় পর্যন্ত, মুদিখানা পর্যন্ত ওই হাটটায় বসত। মানে মানুষকে ওই দুদিনের মধ্যে তাদের সংসারে যা যা লাগবে
ওই দুদিন গিয়ে কেনাকাটা করত। কিন্তু ওই গ্রামে যেদিন হাট বসত, ওই গ্রামের নিয়ম ছিল সন্ধ্যে হবে হবে সূর্য অস্ত যাবার আগে যে যার বাড়িকে প্রবেশ করে যেতে হয়। তাদের ভেতর একটা আতঙ্ক হতো, সূর্য অস্ত চলে যাবার পরই ওই গ্রামে একটা কালো ছায়া নেমে আসত। সেই আতঙ্কটা হচ্ছে ওদের কাছে হচ্ছে এক রক্তচোষা মানুষ ওই গ্রামটায় ঘুরে বেড়ায়, ঠিক সন্ধ্যের অন্ধকার হলে সারা রাত্রি দাপিয়ে বেড়ায়। এমনই দিনে আমরা জানতাম না, তার পরের দিন হচ্ছে নবান্নর উৎসবের নেমন্তন্ন আমাদের। হঠাৎ দূরে সেই ঢোল লাঠিয়ালদের আওয়াজ, সেই সাঁওতালদের যেমন ঢোল করতালে আওয়াজ হয় ওই রকম আওয়াজ আমাদের কানে ভেসে এলো। ওই আমার স্টাফের বাড়িতে আমরা যখন উঠোনে বসে গল্প করছি তখন সূর্যটা অস্ত যায় যায়। এবার তার বাবা ছিল ওই গ্রাম পঞ্চায়েত প্রধান। হঠাৎ কিছু লোক হই 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 করে হুল্লোড় করে চিল্লাতে চিল্লাতে ওই গ্রাম পঞ্চায়েতের বাড়ির দরজার পেছনে এসে দাঁড়িয়ে ও মুল্লু সর্দার, ও মুল্লু সর্দার ডাকাডাকি করছে। মুল্লু সর্দার হচ্ছে আমার ওই স্টাফের বাবা, সে গ্রাম পঞ্চায়েত। তখন মুল্লু সর্দার উঠে দরজাটা, কাঠের দরজাটা খুলেছে, দেখে এক গাদা লোক লাঠিয়াল এঠে নিয়ে ঢোল ফোল নিয়ে বেরিয়ে এসছে। বলছে যে আজও সন্ধেবেলায় ওই মুল্লুর ভাইয়ের মেয়েকে সন্ধেবেলা থেকে আর পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? এই গ্রামে গত 5 বছর ধরে 12 থেকে 14 বছরের মেয়ে নিখোঁজ হয়ে যেত। এই 5 বছর ধরে টোটাল 16টা মেয়ে নিখোঁজ হয়েছে, তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এবং সবাই একটা এই আতঙ্কে থাকত, নবান্নে যেদিনকে নবান্ন তার আগের দিনের ঘটনা এটা, সেদিন ছিল অমাবস্যা। হঠাৎ ওরা বলছে যে মুল্লু কান্নাকাটি করছে, মুল্লুর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আজ আপনাকে যেতেই হবে। সেই মুল্লু সর্দার তখন কি করবে, এই মুল্লুর ভাইয়ের কাছে পাশের বাড়ি, মানে এদের সম্পর্কটা ভাই কিন্তু কেউ কারো মুখ দেখাতে কেউ হতো না, কিন্তু ওদের পরিবারগুলো সব এক সাথে থাকত এই সম্প্রদায়ের মানুষরা। কিন্তু সে যখন চিল্লামিল্লি করছে, এরা চিৎকার হচ্ছে, তখন ওই প্রধান তখন বলল যে আর বসে থাকা যায় না, আজকেই এক হেস্তনেস্ত করতেই হবে। আমরা তো চুপচাপ বসে রইলাম। সবার ঘরে হারিকেনের ল্যাম্প কুপি যার যার বাড়িতে জ্বলছিল সবার বাড়িতে আলো নিভিয়ে দিতে বলল নবান্নের আগের দিন। সেদিন ছিল অমাবস্যা, সন্ধ্যা হয়ে এসছে, সব বাড়ির আলো একদম, কারো হারিকেন জ্বলছিল সেই হারিকেনের বাতিও নিভিয়ে দিল, আস্তে করে দিল, কুপিটাও আস্তে করে দিল, যা যে যা ঘরে আছে, মানে একটা অন্ধকারাচ্ছন্ন গ্রাম হয়ে গেল। এবার এরা মিলে খুঁজতে বেরোলো সেই মুল্লু ভাইয়ের বাচ্চা মেয়েকে। এবার খুঁজতে খুঁজতে কোথায় যাবে, আমরা যেই রাস্তাটা দিয়ে এসছি সেই জঙ্গলের মধ্যে পাহাড়ের গায়ে
একটা কুঁড়ে ঘর ছিল। খুঁজতে খুঁজতে সব গ্রাম তোলপাড় করে দিচ্ছে এই সাঁওতালরা, যারা সব লাঠিয়াল ফাটিয়াল নিয়ে এসেছিল, ঢোল ফোল নিয়ে এসেছিল। সেই বিকট শব্দে তারা মশাল জ্বালিয়ে খুঁজতে বেরোলো সেই রাতে। খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। আমরা তো চুপচাপ বসে আছি ওদের বাড়িতে। ওই স্টাফটা আমাদের কারো ওই সন্ধেবেলা থেকে রাত্রিবেলা ওই ঘটনা ঘটার পর থেকে আরো কারো খাওয়ার ইচ্ছে নেই, খেতেও ভাল লাগছে না। ওনার স্ত্রীও সর্দারে, মুল্লু সর্দারের স্ত্রীও বসে আছেন, কারণ পঞ্চায়েত প্রধান তো ওদের সঙ্গে বেরিয়েছে। যতক্ষণ না আসবে একটা চিন্তায় বসে রইলাম আমরা। ইরারা সারা রাত দাপিয়ে বেড়ালো। হঠাৎ মধ্যরাতে ওই জঙ্গলের মধ্যে দেখছে একটা কুঁড়ে ঘরে, একটা কুঁড়ে ঘরের ভেতর, অনেকটা জঙ্গলের ভেতরে মানে পাহাড়ের গায়ে, সেখানে দেখছে একটা অগ্নি শিখার মতো চালার উপর দিয়ে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে, আর লেলিয়ানটা দেখা যাচ্ছে চালা ঘরের উপর, কুঁড়ে ঘর, তার ভেতরে একটা কোনো কোন দিয়ে একটা আগুনের লেলিয়ান। তারা তখন ঢোল বাজিয়ে ওই বাড়িটাকে ঘিরে ফেলেছে। তখন প্রধান বলল যে আস্তে আস্তে কেউ যেন চিল্লাবে না, সবাই শব্দ বন্ধ করে দাও। নিঃশব্দে এবার দু তিনজন ওই কুঁড়ে ঘরের মধ্যে, তাতে অঞ্চল প্রধানও ঢুকলো। ঢোকার পর দেখছে আগুনের শিখাটা আসছে মাটির তলায়, আর একটা সুড়ঙ্গ রাস্তা, সিঁড়ি, মাটি কেটে কেটে সুড়ঙ্গ সিঁড়ি, আর মাটির উপরে চালা ঘর, খানিকটা উপরে গাছ গাছালা দিয়ে ওই মাটির ওই যেখানে সিঁড়িটা নেমেছে তার উপরে ঢেকে দেওয়া। এবার এদের সাঁওতালরা ওই গাছ গাছালা যখন সরিয়েছে, তখন দেখছে ধাপে ধাপে মাটি কেটে কেটে সিঁড়ি করা মাটির তলা দিয়ে, সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ছ সাতজন নেমেছে, তাতে অঞ্চল প্রধান ছিল, কারণ ওই তো এলাকার মেইন হত্যাকর্তা। তাই খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মানে একটা জায়গায়, মানে একটা সেই যজ্ঞ হোমকুণ্ডর মতো এ, আর তার সামনে একটা বউ, সেই এত বড় সিঁদুরের টিপ, আর চোখ ফোক যেন বিবর্ষ হয়ে রয়েছে, সে আগুনের যজ্ঞ মানে আগুনটা উঠছে, আর তার সামনে কতগুলো মরার খুলি, মানে লাইন দিয়ে প্রায় মরার খুলি, আর ওই মল্লুর ভাইয়ের মেয়ে সামনে বসা, মাথার চুলটা পর্যন্ত তখন কেটে নেওয়া হয়েছে, মানে অর্ধেক চুল মাথায় রয়েছে, এতটা চুল ছিল, সে চুল কেটে নেওয়া হয়েছে তাকে ততক্ষণের মধ্যে, মানে এক দু ঘন্টার ডিফারেন্সের মধ্যে তার মাথার চুল কেটে নিয়েছে। নিয়ে ওই ডাইনি কি করছে, সেই আগুনের মধ্যে একটা একটা করে চুলের দানা এ করছে, ছিঁড়ে ফেলছে, আর মেয়েটা লাফিয়ে লাফিয়ে উঠছে। তখন তাকে পুরো সেন্সলেস করে দিয়েছে, আর তাকে মুখের মধ্যে একটা লাল রক্তের মতো কি ঢেলে দিচ্ছে ওই মেয়েটার মধ্যে, একটা করে চুল ছুটছে আর মুখের মধ্যে লাল রক্তের মতো ওই একটা মালসা করে নিয়ে ওর মুখের মধ্যে ঢেলে দিচ্ছে। দে মেয়েটাকে পুজো করছে এখানে, সঙ্গে সঙ্গে এরা উঠেছে, উঠে মেয়েটাকে ওইখান থেকে তুলেছে, ওই ডাইনিটাকে, যাকে ডাইনি বলে সন্দেহ হচ্ছিল, ও ডাইনি হিসাবে এতগুলো মানে ১৬টা মাথার মুন্ডু ওর সামনে সাজানো, এই ১৬টা নিখোঁজ হয়েছিল এইটাকে নিয়ে, ১৭টা মুল্লুর ভাইয়ের মেয়েটাকে নিয়ে, মুল্লুর ভাইয়ের মেয়েটাকে সঙ্গে সঙ্গে একজন কোলে করে নিয়ে ছুটে বাইরে বেরিয়ে পুরো মশাল নিয়ে গেছিল, মশাল দিয়ে যখন প্রধান বলছে এক্ষুনি চারপাশে আগুন লাগিয়ে দাও, জঙ্গলের চারপাশে মশাল দিয়ে ঘরটাকে আগুন লাগিয়ে দিল,
কুঁড়ে ঘরটা তখন দাও 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 করে জ্বলছে, আর নেক ভিকর থেকে বিকট চিল্লানি ওই ডাইনি টাইপের বউটার। বউটার বয়স 60 এইরকম হবে, 50-60 ওপর বয়স হবে। সে বিভৎস এলোকে সে চুল, চোখটা এত বড় সিঁদুরের টিপ মাথায়, আর চোখগুলো জল জল করে জ্বলছে, আর মানে ওই মালসা রক্ত মুখে লাগানো, হাতে লাগানো, ওই অবস্থায় পুরো কুড়ে ঘরটাকে ওরা সাঁওতালরা জ্বালিয়ে দিল। মেয়েটাকে নিয়ে, মুল্লুর ভাইয়ের মেয়েটাকে নিয়ে মুল্লু সর্দাররা যখন বেরিয়ে গ্রাম দিয়ে এলো, তখন ভোরের আলো ফুটে গেছে। 5 বছর ধরে নবান্নের কোনো উৎসব ভালো মতো হয়নি। পরের দিন নবান্নের উৎসব, আমরা আর আমাদের থাকতে পারলাম পরের দিন আমরা আর থাকতে পারলাম না ভয়ে। ভোরবেলায় নবান্নই দেখতে গেছিলাম ওদের বাড়িতে, কিন্তু ওই আনন্দের যে ওদের যে উৎসবটা, এত বছরের আতঙ্কটা ওদের গ্রামে, সেই ভোর রাতে যখন 5টায় ফিরে আসে অঞ্চল প্রধান প্লাস দলবল সবাই ফিরে আসে বাড়িতে, যে যার সবার বাড়িতে একটা আনন্দ, একটা উৎসব ফুটে উঠল। তারপর আমরা ভোরবেলা ঠিক করলাম আমরা ব্যাক করে চলে আসব। পুরুলিয়ার অযোধ্যার পাহাড় আর ঘুরে দেখা হলো, এটাই অঞ্চল প্রধানে যখন ফিরল সকালবেলা তার কাছ থেকে এই ঘটনাগুলো শুনলাম। ওই গ্রামে এতগুলো ডাইনি হিসাবে যে বাচ্চা মেয়েদের নিয়ে যেত, তাদের এইভাবে তারা মারত, তার রক্ত খেত, তাকে ওরা পুড়িয়ে মেরে দিল ওই কুঁড়ে ঘরের মধ্যে সাঁওতালরা আদিবাসীরা। ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন, এবং বন্ধু বান্ধব যে যেখানে আছেন সবার মধ্যে আপনারা একটু শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।